প্রথমে ব্যবসায়ী বাকিবুর রহমান, তারপর প্রাক্তন পুর প্রধান শঙ্করার্ঢ্য। রেশন দুর্নীতি মামলায় ধৃত এই দুজনের সঙ্গেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যোগ মিলেছিল। এবার এই মামলায় ধৃত ব্যবসায়ী আলিফ নূরের সঙ্গেও প্রাক্তন খাদ্যমন্ত্রীর যোগের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য এসেছে গোয়েন্দাদের হাতে। শুক্রবার রেশন দুর্নীতির মামলায় ইডির তরফে আদালতে দাবি করা হয়, দেগঙ্গার চালকল ব্যবসায়ী আলিফ নূরের কাছ থেকে নিয়মিত টাকা পৌঁছত জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। প্রতি মাসে জ্যোতিপ্রিয়কে 10 লক্ষ টাকা করে সুদ দিতেন তৃণমূল নেতা আনিসুর রহমানের দাদা আলিফ নূর। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, জ্যোতিপ্রিয় মল্লিক এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকাকালীন তার মেয়ের কাছ থেকে যে চিঠি উদ্ধার হয় তাতেই শেখ শাহজাহান শঙ্কর আড্ঢর পাশাপাশি নাম ছিল দেগঙ্গার চালকল ব্যবসায়ী আলিফ নূরের। তবে সেখানে আলিফকে মুকুল বলে উল্লেখ করা ছিল। জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই চিঠিতে লিখে দিচ্ছেন, কোন চিঠিতে? তিনি এসএসকেএম হাসপাতালে যখন ভর্তি ছিলেন, ইডির অভিযোগ যে সেই সময় তিনি একটা চিঠি লিখেছিলেন, সেখানে একাধিক নাম লিখেছিলেন যে টাকার প্রয়োজন হলে তাদের কাছ থেকে নিতে হবে, এবং সেই চিঠি তিনি নিজের মেয়েকে দিয়েছিলেন এমনই দাবি কিন্তু ইডির তরফে করা হচ্ছে, এবং সেই চিঠি সিআরপিএফের জওয়ানরা সেখানে উদ্ধার করে। সেই চিঠিতে কয়েকটা নাম ছিল, কয়েকটা নাম বলবো, শেখ শাহজাহান, ডাকু, মুকুল। দুর্নীতিটা একেবারে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, শিক্ষার ক্ষেত্রে যেমন, রেশন দুর্নীতির ক্ষেত্রে তেমন। এখানে জ্যোতিপ্রিয় মল্লিক, তারপরে বাকিবুর রহমান, তারপরে শঙ্কর আড্ড নাকি একটা, তারপর শাহজাহান টাহাজান ঘোরাঘুরি করতে করতে আনিসুর টানিসুর কীসব বেরোচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিক মারফত এদের খুঁটি বাঁধা আছে নবান্নে, খুঁটি বাঁধা আছে কালীঘাট। ইডি সূত্রে দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে তল্লাশির সময় কম্পিউটারে 2টি ফোল্ডার পাওয়া যায়, যেখানে মুকুল ও বিদেশ বলে দুজনের নাম ছিল। সেখানেই উল্লেখ ছিল প্রতি মাসে মুকুলের কাছ থেকে সুদ বাবদ 10 লক্ষ টাকা করে পেতেন জ্যোতিপ্রিয়। ইডি সূত্রে আরও দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দাবি করেন, চালকল ব্যবসায়ী আলিফ নূরই হলেন সেই মুকুল, এবং তার ভাই দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান হলেন বিদেশ। মুকুল ফোল্ডার খুললেই কিন্তু এই যাবতীয় তথ্য এবং তথ্যের খাজানা বেরিয়ে আসে। সেখানে দেখা যায় যে প্রতি মাসে 10 লক্ষ টাকা শুধু সুদ দেওয়া হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে, প্রাক্তন খাদ্যমন্ত্রীকে, এবং কেন দেওয়া হচ্ছে এই মুকুলকে? চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে প্রশ্ন করা হয়, তখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফাঁস করেন যে মুকুলই হচ্ছে আলিফ নূর। খাদ্যমন্ত্রী হিসাবে শুধু নয়, উনি বনমন্ত্রী হিসাবেও দুর্নীতি করেছে। খাদ্যমন্ত্রী হিসাবে একটা চেন উন্মোচিত হয়েছে, ভবিষ্যতে উনি ফরেস্ট মিনিস্টার হিসাবে কি কি দুর্নীতি করেছে সেটাও আগামী দিনে উন্মোচিত হবে। একটা তদন্ত চলছে, এবার সূত্র বলে বিভিন্ন ধরনের খবর আসছে বা কোথাও কোথাও এজেন্সির তরফ থেকে কিছু কিছু কথা বলা হচ্ছে। আমরা খুব স্পষ্টভাবে একটা কথা বলি, এজেন্সি যা বলবে সেটাই ধ্রুব সত্য, এটা মনে করার কোনো কারণ নেই। কনসার্ন যারা অভিযুক্ত তারা বা তাদের আইনজীবীদের কথাও শুনতে হবে। কিন্তু চলতি বছরের জানুয়ারিতেই রেশন দুর্নীতি মামলায় আদালতে ইডি দাবি করে, ধান কেনাবেচায় নিজেই কমিশন নিতেন খোদ জ্যোতিপ্রিয় মল্লিক। প্রতি কুইন্টালে প্রাক্তন খাদ্যমন্ত্রীর কমিশন ছিল 20 টাকা, সমস্ত রাইস মিল মালিকদেরকেই এই কমিশন দিতে হতো। রেশন দুর্নীতি নিয়ে আদালতে পেশ করা প্রথম চার্জশিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করে, এখনও পর্যন্ত 100 কোটি টাকার দুর্নীতির প্রমাণ মিলেছে। 36 কোটি টাকা গেছে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। এবার তৃণমূল নেতা আনিসুর এবং তার ভাই আলিফকে জেরা করে কি আরও চাঞ্চল্যকর কোনো তথ্য সামনে আসবে, সেটাই দেখার। প্রকাশ সিনহা, উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ।